প্রিয় শিক্ষকগণ, আমার বড় চ্যানেলের পক্ষ হইতে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো এনআইএসটিএলের এক্সামিনেশন নিয়ে। এনআইএসটিএলের এক্সামিনেশনের ডেটটা, কোন মাসে এক্সাম পরীক্ষাটা হবে সেই বিষয়ে আপডেটটা এসে গেছে। আপনাদের আমি দেখিয়ে দিতে চাই যেন আপনারা জানতে পারেন যে আপনাদের পরীক্ষাটা এগিয়ে এসেছে, আপনাদের কীরকমের প্রিপারেশন নিতে হবে এবং কোন মাসে পরীক্ষাটা হচ্ছে আপনারা এখানে ডিটেলস পাবেন। তাই আমরা এই ডিটেলস এখানে কথা বলবো, কেননা আমরা আপনাদেরকে সব আপডেট দিয়ে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং দিয়েই যাচ্ছি। তাই আপনারা আমাদের কাছ থেকে এই আপডেটগুলো নেন। শুধু আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্লিজ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর আপনারা একটা বেল আইকনও দেখতে পারবেন, সেই বেল আইকনটাকে ক্লিক করে আপনারা বেল আইকনটাকে অ্যাক্টিভ করে রাখলে আমরা কোনো না কোনো আপডেট ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সবার আগে এই ভিডিওটি দেখতে পারবেন। তাই এই দুইটি কাজ আপনি বিনামূল্যে করতে পারবেন, আপনি এই দুইটি কাজ করে নিন। কেননা এনআইএসের এই যে ডিএলএডটা চলবে প্রায় 2 বছর যাবৎ চলবে, আপনাদের এনআইএসের যতটুকু ইনফরমেশান আমরা এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানেও আরেকটি কথা বলতে চাই যে আমাদের প্রচুর শিক্ষক হিন্দিতেও বলছেন যে হিন্দিতে এগুলো আপডেট দেওয়ার জন্য, তাই আমরা প্রয়োজন মাফিক কোনো ভিডিও হিন্দিতেও দেওয়ার চেষ্টা করব। বা আজকে আমরা যে ভিডিওটা দিচ্ছি এক্সাম ডেট নিয়ে, সেই ভিডিওটা আমরা হিন্দিতে আরেকবার দেওয়ার চেষ্টা করব। তাই আমি আপনাদের কাছে প্রথমে বলে দিতে চাই যেন আপনারা এ বিষয়ে ইনফরমেটিভ থাকেন যে হিন্দিতে একটা ভিডিও আপলোড দেওয়া হবে। তাই এ বিষয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনার ব্যাপার নেই, আমরা হিন্দিতে শুধু একটা ভিডিও আপলোড দেবো এবং আপনাদের জন্য ইনফরমেশন প্রথমে আমরা বেঙ্গলিতে দিয়ে দিচ্ছি, কারণ আমরা সব বেঙ্গলিতেই ছিল। তাই আপনাদের জন্য প্রথমে আমরা এগুলো দিচ্ছি এবং পরে ওনাদের জন্য আমরা হিন্দিতে আরেকটা আপডেট দেবো যে পরীক্ষার ডেটটা ঘোষণা হয়েছে। তাই আর দেরি না করে আমরা দেখে নিই এই পরীক্ষার ডেটটা, পরীক্ষার বিষয়ে এখানে ডিটেলস কী এসেছে। আমরা নিশ্চয়ই এখান থেকে জানতে পারবো যে পরীক্ষার বিষয়ে, পরীক্ষা কোন মাসে হবে এবং কোন কোন তারিখে হবে বা কীরকম হবে, কোন জায়গায় হবে, স্টাডি সেন্টার হবে না এক্সাম সেন্টার রাখা হবে, এরকম কিছু কথা এখানে বলা হয়েছে, আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি আপনাদেরকে এই অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিতে চাই, যেখানে রিজিওনাল সেন্টার পাটনা থেকে এটা বের হয়েছে। সেখানে আমি আপনাদের এই আপডেটটা দেখিয়ে দিব, যেখানে আপনারা ডিটেইল জানতে পারবেন যে ডিএলএডের প্রশিক্ষণ নিয়ে কোন কোন মাসে পরীক্ষা হবে এবং কোন 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 জায়গায় পরীক্ষা হবে। এখানে দেখছেন বিশেষ ডিএলএড প্রশিক্ষণ কার্যক্রমকে প্রথম সত্র কি সিদ্ধান্তিক পরীক্ষা হেতু পরীক্ষা কেন্দ্র কাজ চয়ন এবং নির্ধারণ কর উসকি সূচি উপলব্ধ করানে কে সম্বন্ধ মে। যেখানে আপনারা জানতে পারলেন যে ডিএলএডের প্রশিক্ষণের যে ওয়ার্কশপ চলছে, সেটা ফার্স্ট সেমিস্টারের যেগুলো পরীক্ষা হবে সেই পরীক্ষার তারিখটা ঠিক করা এবং পরীক্ষা কেন্দ্রর পরীক্ষার এক্সাম সেন্টারের সিলেক্ট করার এই বিষয়ে কথা বলা হয়েছে। তাই আমরা আরও ডিটেলস এখানে পড়লে পারবো। এই মহাশয় উপরিক্ত বিষয়ক সন্দর্ভে প্রস্তুত করা হ্যাঁ কি মাহ এপ্রিল 2018 মে নির্ধারিত ডিএলএড প্রশিক্ষণ কার্যক্রমকে প্রথম সত্র কি সৈদ্ধান্তিক পরীক্ষা হেতু সম্বন্ধিত জেলা মুখ্যালয় মে প্রত্যেক কেন্দ্র পর 500 से 1000 পরীক্ষার্থীয় হেতু পরীক্ষা কেন্দ্র কাজ নির্ধারণ কর উসকি সূচি যথাশীঘ্র উপলব্ধ করাইয়া যায় তাকে সময় এবং নিয়মানুসার পরীক্ষা কার্যক্রম সঞ্চালিত কিয়া যা সকে। এখানে যে কথাগুলো বলা হয়েছে যে পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে হবে এবং পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করে পরীক্ষা মাহ এপ্রিল 2018 মে নির্ধারিত ডিএলএড প্রশিক্ষণ প্রশিক্ষণ কার্যক্রমকে প্রথম সত্য কি সৈদ্ধান্তিক পরীক্ষা, যেটা এপ্রিল মাসে 2018 এপ্রিল মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে। এখানে জেলা মুখ্যালয়ের কাছে এই নির্দেশটা পাঠানো হয় যে যেন সে উনি প্রত্যেক স্টাডি সেন্টারে এই ইনফরমেশনটা দিয়ে দিন। অথবা অনুরোধ হ্যাঁ কি এই সম্বন্ধ মে আবশ্যক নির্দেশ সবই জেলা শিক্ষা পদাধিকারী কো দিয়া যায় তাকি ইয় পরীক্ষা নির্ধারিত কার্যক্রমকে অনুসার সম্পাদিত হ সকে। তাই এখানে এই আপডেটটা দেওয়া হয়েছে যে এই যে পরীক্ষার ডেটটা হবে সব স্টাডি সেন্টারকে এই স্টেপ বাই স্টেপ ইনফরমেশনগুলো দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে সরণীয় হয় কি ডিএলএড অধ্যয়ন কেন্দ্র কো পরীক্ষা কেন্দ্র নেই বানায়া যা সকতা। এখানে আপনারা নিশ্চয়ই একটা কথা জানতে পারবেন যে
আপনারা নিশ্চয়ই এই ভুলভ্রান্তির মধ্যে ছিলেন যে ডিএলএডের স্টাডি সেন্টারগুলো পরীক্ষা কেন্দ্র হয়ে যাবে, কিন্তু আপনারা এখানে এখন জানতে পারবেন যে ডিএলএডের যে সকল স্টাডি সেন্টার আছে সেই স্টাডি সেন্টারগুলো আপনাদের পরীক্ষা এক্সাম সেন্টার হবে না, এক্সাম সেন্টার হবে না, কেননা এগুলো আলাদাভাবে দেওয়া হবে, যেগুলো এখান থেকে এই নোটিশের মাধ্যমে আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে এক্সামিনেশন সেন্টার এবং ডিএলএডের স্টাডি সেন্টার এগুলো আলাদা আলাদা বিষয়। তাই হয়তো আপনাদের যেগুলো পরীক্ষা কেন্দ্র হবে এগুলো আপনাদের নিকটবর্তী জায়গায় পড়তে পারে। আমরাও বলেছিলাম বা আপনারাও জানতে পেরেছেন যে স্টাডি সেন্টারে যে সকল স্টাডি সেন্টার থাকবে সেই স্টাডি সেন্টারে গিয়ে পিসিপি তো করতেই হবে, সেখানে অ্যাসাইনমেন্ট এবং সেখানে পরীক্ষা দিতে হবে। কিন্তু এখানে থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছে যে এখানে কোনো আপনাকে এই স্টাডি সেন্টারে আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না, শুধু আপনাকে ডিএলএডের যে এক্সামিনেশন সেন্টার হবে সেই এক্সামিনেশন সেন্টারে গিয়ে আপনাকে পরীক্ষা দিতেই হবে। তাই আপনাদের জন্য পরীক্ষার জন্য আলাদা এক্সামিনেশন সেন্টার তৈরি করা হবে, যেগুলো আপনাদের হয়তো নিকটবর্তী জায়গায় পড়ে যেতে পারে। নিকটবর্তী জায়গা হয়ে গেলে তো আপনাদের সব সুবিধা হয়ে গেল, তাই আমি আপনাদেরকে এই আপডেটটা দিলাম। এরপরে আমি আপনাদের এই আপডেটটা আরও বিস্তারিতভাবে দেখিয়ে দিতে চাই, যেটা একটি পত্রিকায় বের হয়েছে, হিন্দি পত্রিকা। সেখানে দেখলে আপনাদের আরও কনফিউশন দূর হবে যে এখানে এই ইনফরমেশনটা তো পাটনায় এসেছে, তাই আমি আপনাদের আরও কনফিউশনটা দূর করতে আরেকটি হিন্দি পত্রিকা আছে, সেই হিন্দি পত্রিকার খবরটা আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। ডিএলএড কি পরীক্ষা ইস মহিনে মে, যেটা আপনাকে 22 ফেব্রুয়ারি 2018 বের হয়েছে। ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কে প্রথম সত্র কি পরীক্ষা এপ্রিল কে প্রথম সপ্তাহ মে হোগি। অন ট্রেন্ড শিক্ষকোকে মার্চ 19 তক ট্রেন্ড করানে কে লিয়ে সরকার কি ওর সে চালায়ে যা রে বিশেষ ডিএলএড কোর্স মে জিলে সে 1,36,54,13,654 প্রশিক্ষণ নামাঙ্কিত হে। কোর্স মে সরকারি স্কুল কে লগভগ 2,500 অন ট্রেন্ড শিক্ষক হে। যেটা আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে হবে এবং আনট্রেন শিক্ষকদের বলা হয়েছিল যে 19 মার্চ 2019 তক ট্রেন করানে কে লিয়ে সরকার কি ওর সে চালায়ে যা রে বিশেষ। যেটা আপনাকে এখানে জানতে পেরেছেন যে নিশ্চয়ই জানাই আছে যে MHRD থেকে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের পক্ষ হইতে নির্দিষ্ট এসেছিল যে মার্চ 2019 ভিতরে সব শিক্ষককে ডিএলএড করতে হবে। তাই এখানে এই আপডেটটা এসেছে যে এখানে যে জেলা থেকে এই আপডেটটা এসেছে সেখানে প্রায় 13,654 প্রশিক্ষণ শিক্ষক নামটা অন্তর্ভুক্ত করেছেন। এই স্কুলস মে সরকারি স্কুলস কে লগভগ 2,500 আনট্রেন্ড শিক্ষক হ্যাঁ, বাকি শিক্ষক প্রাইভেট স্কুল কে হে। বিভাগীয় স্তর পর পরীক্ষা কি তৈয়ারি শুরু করে দি গই হ্যাঁ, বিভাগীয় স্তর পর পরীক্ষা কি তৈয়ারি শুরু কর দি গই হ্যাঁ। যেটা আপনারা নিশ্চয়ই আপনাদের ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি যে একটা অফিসিয়াল নোটিশ ছিল, সেই অফিসিয়াল নোটিশেও আপনারা জানতে পেরেছেন যে পরীক্ষার জন্য অর্ডার করা হয়ে গিয়েছে এবং সেটা বিভাগীয় পর্যায়ে শুরুও হয়ে গিয়েছে। যেরকম পরীক্ষাটা এপ্রিল মাসে নিতে হবে। রাষ্ট্রীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা সংস্থানকে ক্ষেত্রীয় নির্দেশক ডাক্তার সঞ্জয় কুমার নে সম্বন্ধ মে শিক্ষা সচিবক জিলাওয়ার সূচি সপ্তাহ হুয়ে কেন্দ্রোং কি সূচি মাঙ্গি হ্যাঁ। ডাক্তার কুমার নে নির্দেশ দিয়া হ্যাঁ কি কেন্দ্র কে রূপ মে এসে স্কুল কলেজ কা চয়ন কিয়া যায় যাহা 500 থেকে 1,000 পরীক্ষার্থীয় কো বৈঠায়া যা সকে। এসে স্কুল কলেজ যাহা ডিএলএড কা স্টাডি সেন্টার বনায়া গয়া হ্যাঁ উন্হে পরীক্ষা কেন্দ্র কে অনুরূপ মে নহীঁ বনানা হ্যাঁ। যেটা আপনারা নিশ্চয়ই এখান থেকে আরও আপডেট পেলেন যে যেখানে 500 থেকে 1,000 পরীক্ষার্থী বসতে পারবে এবং এরকম কোনো স্কুল কলেজ এসে স্কুল কলেজ যাহা ডিএলএড কি স্টাডি সেন্টার বানায়া গয়া হ্যাঁ উন্হে পরীক্ষা কেন্দ্র মে কে রূপ মে নহীঁ বানানা হ্যাঁ। যেগুলো স্টাডি সেন্টারের জন্য যেগুলো জায়গা দেওয়া হয়েছিল সেই স্টাডি সেন্টারগুলোকে এখন কোনো ডিএলএডের স্টাডি সেন্টার ডিএলএডের এক্সামিনেশন সেন্টার বানানো যাবে না, এগুলো এখানে নির্দেশ এসেছে। হালাকি ইন্টার মেট্রিক পরীক্ষা কে লেকর বর্তমান মে স্টাডি সেন্টার পর প্রশিক্ষক কি পড়াই নেই হো রহি হ্যাঁ। যেটা এই আপনাদের এই বিষয়ে আমি আর বলতে চাই না যে আপনারা নিশ্চয়ই জানা আছে যে সকল স্কুলে ডিএলএডের কার্যক্রম হচ্ছে
इंटर मैट्रिक परीक्षा को लेकर वर्तमान में स्टडी सेंटर पर प्रशिक्षकों की पढ़ाई नहीं हो रही है। যেখানে অন্য পরীক্ষা চলছে সেই অন্য পরীক্ষা চলার জন্য সেখানে অন্য অন্য বিষয়ে যে সকল পড়াশোনা হচ্ছে বা অন্য পরীক্ষা চলছে তাই এনআইএসএ ডিএলএড এর প্রশিক্ষার্থীদের এখন প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে না। তাই আমি আপডেটটা দিলাম যে আপনারা দেখতে পারলেন যে এনআইএস ডিএলএড এক্সামিনেশনের ডেটটা নির্ধারিত হয়ে গিয়েছে এবং এক্সামিনেশনের ডেট খুব শীঘ্রই এগুলো অফিসিয়ালভাবে দেওয়া হয়েছে। সব রাজ্যে এগুলো দেওয়া হয়ে যাবে, সেখান থেকে আপনারা পরীক্ষার বিষয়ে জানতে পারবেন। ধন্যবাদ, এই আপডেটটা দিলাম আপনাদেরকে জন্য।